আপনি কি বলতে পারবেন বিখ্যাত টাইটানিক জাহাজ কোন দেশে তৈরি করেছিল? কোন পাতার রস খেলে চুল পড়া বন্ধ হয়? কি খেলে নাক ডাকা বন্ধ হয়ে যায়? কি খেলে পেট সব সময় পরিষ্কার থাকে? বন্ধুরা, এই রকম প্রশ্নের উত্তর আপনি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, কষ্ট করে এই ভিডিওতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ এই রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কোন ফল খেলে শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী? অপশন: সবুজ আপেল, সাদা আপেল, লাল আপেল নাকি কালো আপেল? সঠিক উত্তর হবে সবুজ আপেল। ঘুমানোর আগে কি খেলে সৌন্দর্য বৃদ্ধি পায়? অপশন: চা, পানি, কফি নাকি মধু? সঠিক উত্তর হবে পানি। ব্রয়লার মুরগি খেলে কোন রোগ হয়? অপশন: জন্ডিস, হৃদরোগ, ক্যান্সার নাকি ডায়াবেটিস? সঠিক উত্তর হবে ক্যান্সার। কি খেলে পেট সব সময় পরিষ্কার থাকে? অপশন: জিরা পানি, কফি, হলুদের রস নাকি লেবুর রস? সঠিক উত্তর হবে লেবুর রস। এইবার বলুন তো, কোন মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে? অপশন: পুঁটি মাছ, ইলিশ মাছ, রুই মাছ নাকি কাতলা মাছ? সঠিক উত্তর হবে পুঁটি মাছ। এইবার বলুন তো, কি খেলে নাক ডাকা বন্ধ হয়ে যায়? অপশন: কলা, লেবুর শরবত, মধু নাকি কালো জিরা? সঠিক উত্তর হবে মধু। ফ্রিজের খাবার বেশি খেলে কোন রোগ হয়? অপশন: শ্বাসকষ্ট, ক্যান্সার, ডায়াবেটিস নাকি হৃদরোগ? সঠিক উত্তর হবে হৃদরোগ। শরীরের কোন ভিটামিনের অভাব হলে ঘন ঘন সর্দি জ্বর হয়? অপশন: ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন এ নাকি ভিটামিন বি? সঠিক উত্তর হবে ভিটামিন ডি। এইবার বলুন তো, রাতে ঘুমানোর কত মিনিট আগে পানি পান করা উচিত? অপশন: 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট নাকি 40 মিনিট? সঠিক উত্তর হবে 30 মিনিট। নিয়মিত কোন খাবার খেলে ক্যান্সার প্রতিরোধ করে? অপশন: মধু, বাদাম, কিশমিশ নাকি লেবু? সঠিক উত্তর হবে লেবু। বন্ধুরা, ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি খেলে শরীরের বড় ধরনের কোনো রোগ হবে না? অপশন: মধু, কফি, দুধ নাকি ডিম? সঠিক উত্তর হবে মধু। কোন পাতার রস খেলে চুল পড়া বন্ধ হয়? অপশন: তুলসী পাতা, থানকুনি পাতা, নিম পাতা নাকি লেবু পাতা? সঠিক উত্তর হবে থানকুনি পাতা। সকালে খালি পেটে কি খেলে লিভার ভালো থাকে? অপশন: চা, কফি, আদা নাকি লেবু পানি?
সঠিক উত্তর হবে লেবু পানি। বিখ্যাত টাইটানিক জাহাজ কোন দেশে তৈরি করেছিল? অপশন: জাপান, ইংল্যান্ড, চীন নাকি রাশিয়া। সঠিক উত্তর হবে ইংল্যান্ড।